দর্শক বন্ধুরা, আজকে একটা আমি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম। মিতা ঘোষ এই রিকোয়েস্টটা করেছিলেন। তো উনার দেখুন ব্লাউজে যে সমস্যাটা হচ্ছে, ব্লাউজটা তৈরি করার পর পেছনের দিক থেকে দেখতে পাচ্ছেন, দেখুন সামনে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে একদমই পেছন দিক থেকে ফুলে আছে, উপরের দিকে কাপড়টা নিচের দিকে ঝুলে আছে। তো যে ধরনের ডিজাইনের হোক না কেন, যে কোনো সাইজেরই হোক, যখন ডিপ নেক হোক, ইঞ্চেস কাট হোক, কটুরি ব্লাউজ হোক বা টিকেন দেওয়া ব্লাউজই হোক না কেন, যে কোনো ব্লাউজই হোক, যখনই ডিপ নেক হয় তখনই এ ধরনের সমস্যাটা বেশিরভাগই হয়ে থাকে। তো সেই সমস্যাটা কেন হয় বা কাটিং করার সময় কোন জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হয় সেটাই হলো মেন। তো সেটা বেসিক্যালি ব্যাক সাইডে হয়ে থাকে। যখনই আপনি ব্যাক সাইড কাটবেন তখন সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। যদি সেটা আপনি লক্ষ্য রেখে কাটেন তাহলে আপনার ব্লাউজে আশা করি সে ধরনের সমস্যা হবে না। তবে 100% রিঙ্কেলস কিন্তু কেউ দূর করতে পারবে না। ডিপ নেক ব্লাউজে একটু থেকে যাবে কিন্তু এতখানি হবে না, নর্মাল ছোটখাটো একটু আসতে পারে, এত বেশি কখনোই কিন্তু হয় না। তো তাহলে দেখুন, প্রথমত আমরা ব্যাক সাইডে লম্বা নিয়ে নিচ্ছি। যেই কোনো ব্লাউজই হোক না কেন আমি প্রথমে ব্যাক সাইডে কেটে থাকি। তো লম্বা দেখুন এখানে আমি 14 ইঞ্চ নিলাম, আপনি আপনার অনুসারে লম্বা নিয়ে নেবেন। আরেকটা জিনিস, ব্লাউজের সাইজ এবং হাইট অনুসারে লম্বাটা যেন খুব বেশি না হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এরপর দেখুন আমি শোল্ডার নিচ্ছি। তো শোল্ডার আমি এখানে দেখুন 5½ ইঞ্চ নিচ্ছি। আপনি 32 সাইজে শোল্ডার 5½ ইঞ্চও নিতে পারেন, 5.3ও নিতে পারেন। যদি কারো বডির তুলনায় হাতগুলা একদম সরু থাকে সেক্ষেত্রে আপনি 5½ ইঞ্চ নিয়ে নেবেন, বা নর্মাল থাকলেও আপনি 5½ ইঞ্চ নিতে পারেন। যদি কারো ধরুন বডির তুলনায় হাতগুলা ভীষণ মোটা আছে সেক্ষেত্রে আপনি 5.3 ইঞ্চ নিতে পারেন, আদারওয়াইজ আপনি 5½ ইঞ্চ রেখে দেবেন। এবার 34 সাইজ থেকে 42 সাইজ পর্যন্ত আপনি 5½ নিতে পারেন। এক্ষেত্রে যদি ধরুন আপনার বডির তুলনায় হাতগুলা সরু আছে সেক্ষেত্রে আপনি 5.75 ইঞ্চ নিয়ে নেবেন। এইভাবে যখন আপনি শোল্ডারের মেজারমেন্টটা করবেন তখন দেখবেন আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার ভিডিও প্রথম দেখছেন, তো তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেল অ্যাবাউটে গিয়ে যে প্লেলিস্ট আছে সেখানে দেখবেন বেসিক টেলারিং ক্লাসের যে প্লেলিস্টটা আছে, ওই প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখুন, তাহলে আপনাদের ছোটখাটো এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবার দেখুন আমি বগলটা নিচ্ছি, আমি এখানে 5.6 নিচ্ছি। দেখুন 6 ইঞ্চ থেকে আমি 2 সুতা কম নিলাম। তো আরহুলটাও কিন্তু আপনার অনুসারে নেবেন, কম বা বেশি দুটোই হতে পারে। তো আরহুলের মেজারমেন্ট কি করে বের করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার, আপনারা অবশ্যই একবার ডিসক্রিপশনটা চেক করে নেবেন। এবার দেখুন দাগটাকে সোজা করার জন্য আর একটা দাগ দিলাম, যতখানি শোল্ডার নিলাম এখানেও সেম আমি নিয়ে নিচ্ছি। এবার দেখুন যেটা মেন পয়েন্ট যার কারণে পেছনে এই সমস্যাটা হয়ে থাকে, যতখানি আপনার আপার চেস্ট থাকবে, এটা হলো 34, 34-এর আমি 1/4 ভাগ নিচ্ছি, 8.5 ইঞ্চ। যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার 1/4 ভাগে প্রথমে আপনি দাগ দিয়ে দিন। তো এখানে কিন্তু সেলাই মার্জিনের জন্য যে এক্সট্রা প্রয়োজন সেটা আপনি এই দাগের সঙ্গে দেবেন না, প্রথমে আপনি মেন পয়েন্ট বসিয়ে নেবেন। মেন পয়েন্ট বসানোর পরে কিন্তু আপনি এক্সট্রা যেটা নিতে হয় সেটা আপনি নিয়ে নেবেন। দেখুন আমি 2.5 ইঞ্চ এখানে নিয়ে নিচ্ছি, এটা হলো আলাদা। এবার বগলের শেপটা কি করে দেব, যদি সঠিকভাবে বগলের শেপটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক সাইডে এই সমস্যাটা হয়ে থাকে। তো যারা নতুন সেলাই শিখছেন তাদের অনেকেরই আরমোলের শেপটা দিতে সমস্যা হয়, তাদের জন্য বলবো যেই মেন ফিটিংস আপনার থাকবে সেখান থেকে 1 ইঞ্চ দূরত্বে দেখুন ভেতরের দিক থেকে একটা দাগ দিয়ে দিন, এই দাগ অনুসারে আপনি শেপটা নিয়ে আসতে পারেন। এবার দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চ নেওয়ার পর আরো 1 সুতা নিলাম, নিয়ে আমি দাগটা দিলাম। এবার এখানেও বলছি যদি কারোর বডির তুলনায় হাতগুলা সরু থাকে সেক্ষেত্রে আরমোলের শেপটাও একটুখানি বাইরের দিকে বের করে দেবেন, ততখানি ভেতরের দিক থেকে দেবেন না। এবার আরেকটা দাগ দিচ্ছি, দেখুন 1 ইঞ্চ থেকে আমি 2 সুতা বেশি, একটা দিলাম 1 সুতা বেশি, একটা দিলাম 2 সুতা বেশি। যাদের হাতগুলা সরু তাদের জন্য 2 সুতা বেশি,
যাদের হাতগুলো নর্মাল তাদের জন্য আমি 100টা বেশি দিলাম 1 ইঞ্চ থেকে। এবার এই দাগটাকে মেন পয়েন্ট পেলাম এর হাফ থেকে, আপনি শেপটাকে এভাবে নিয়ে আসুন। এরপর দেখিয়ে দিই, যদি আপনি এই যে আমি আর্মহোলের শেপটা দিলাম, এই শেপটা আপনি যদি এই জায়গাতে না দিয়ে আপনি এখান থেকে দিয়ে দেন তাহলে কি হবে দেখুন। অতখানি আমার এক্সট্রা কাপড় চলে আসলো, এই যে আমার এক্সট্রা কাপড়টা আসলো সেটা কোথায় যাবে? সেই কাপড়টা তখন আমার পেছনের দিক থেকে ঝুলে থাকবে। তো তার জন্যই বলি, বগলের শেপটা যখনই দেবেন চেষ্টা করবেন সঠিকভাবে দেওয়ার জন্য যেন বাইরের দিকে না আসে। এই যে আমার মেন ফিটিংস পয়েন্ট থাকে, ফিটিংস পয়েন্ট থেকে যেন বাইরের দিকে না আসে, চেষ্টা করবেন সেটা যেন ভেতরের দিক থেকে হয়। একটুখানি বাইরে আসলে তেমন সমস্যা হবে না, কিন্তু যখন এইভাবে বেশি চলে আসবে তখন কিন্তু আপনার সেটা পেছনে গিয়ে সমস্যাটা দাঁড় করায়। এবার দেখুন আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা সম্পূর্ণ ব্লাউজটা কাটিং করার পর সেলাই করে যখন তৈরি করে ফিটিংস করতে যাই, ফিটিংস করতে গেলে যখন ডিপ নেক হয় সেক্ষেত্রে কিন্তু মেন ফিটিংস থেকে আমরা ন্যূনতম হাফ ইঞ্চ বেশি নিয়ে থাকি, যেমন 34.5 ইঞ্চে আমরা ফিটিংসটা দেব যখন ডিপ নেক হবে। তাও যদি কারো ফুল বাস্ট নর্মাল থাকে, তাছাড়া যদি কারোর ফুল বাস্ট হেভি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 34.75 ইঞ্চও পয়েন্টটা দিয়ে থাকি, মানে 0.25 ইঞ্চ আমরা বেশি নিয়ে থাকি। তো এইভাবে কিন্তু ডিপ নেকের ক্ষেত্রে আপনাকে ফিটিংসটা করতে হয়। কিন্তু যেই আমি এক্সট্রাটা নেব সেটা কিন্তু আমি এই আর্মহোলের সঙ্গে যুক্ত করব না, সেটা আমি টোটালি পরে যখন ফিটিংস করব সম্পূর্ণ ব্লাউজ সেলাই করার পর তখনই কিন্তু জয়েন করব। প্রথমত যে মেন পয়েন্ট আপনি পাবেন সেই পয়েন্ট থেকে শেপটা দিয়ে দেবেন। এইভাবে আপনি কাটিং করে দেখুন, আপনার ব্লাউজে এ ধরনের সমস্যা হবে না। তো ছোটখাটো রিঙ্কেলস অবশ্য আসবে, কিন্তু বড় রিঙ্কেলস আপনি পাবেন না। এবার দেখুন, যদি আমি সেই যে আমি এক্সট্রা নেব সেটা যদি আগে থেকে নিয়ে আমি সেই জায়গা থেকে যদি আমি আর্মহোলের শেপটা দিই তাহলে দেখুন কি হয়। এবার দেখুন আরো কিন্তু বেড়ে গেল, কতখানি বাড়লো দেখুন, টোটাল আমার প্রায় 0.25 ইঞ্চ এদিক থেকে এক্সট্রা হয়ে গেল। যেই আমার এক্সট্রা হলো সেটা আমি কোথায় নেব? সেই কাপড়টা অবশ্যই পেছনের দিক থেকে ঝুলে থাকবে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে সমস্যাটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। এরপর দেখুন আমি এদিক থেকে আরো দেখুন দাগটাকে আমি সোজা করে নিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি ফিটিংসটা। দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করার পরে কিন্তু ফিটিংসটা আমাদের এইভাবে আসে। তো অনেক ক্ষেত্রেই তো দেখুন অনেকের এইভাবে আসে। তো এভাবে কেন আসে সেটা প্রথমেই বলেছি, যাদের বডির তুলনায় হাতগুলা সরু থাকে তাদের ব্লাউজ কাটার সময় শোল্ডারের দিকে আর আপনি আর্মহোলের শেপের দিকে বিশেষ করে লক্ষ্য রাখবেন। যখন হাতগুলা সরু থাকে তখন শোল্ডারটা যতখানি আমরা নর্মালে নিয়ে থাকি তার থেকে 2 সুতা বাড়িয়ে দেবেন। 2 সুতা বাড়িয়ে যখন আপনি শেপটা দেবেন তখন ফিটিংস করতে গেলে আপনার এইভাবে ঘুরে আসবে না, একদমই সোজা আপনার ফিটিংসটা চলে আসবে। তো যারা নতুন আছেন, একটা বা দুটো ভিডিও দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি চেষ্টা করবেন আমার সমস্ত খুঁটিনাটি ভিডিওগুলো দেখার জন্য, দেখলে আপনি আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। তো পেছনের যে সমস্যাটা হচ্ছে এর মেন কারণই হলো এটা, এছাড়া কোনো কারণ নেই। তো সামনের পার্টের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, সামনের পার্ট সম্পূর্ণ আলাদা। সামনে আপনি যেভাবে করুন না কেন পেছনটা হলো মেন। তো আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন। তো এবার বলি, যদি কারো তৈরি করা ব্লাউজের এ ধরনের সমস্যা হয় যেটা মিতাকুশের হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত আপনি হাতাগুলা খুলে দুদিক থেকে আলাদা করে নেবেন। নেওয়ার পর আপনি ঠিক এইভাবে এইভাবে ভেতরের দিকে দাগ দেবেন, দাগ দিয়ে আপনি পেছনে ঘুরিয়ে এইভাবে কেটে নেবেন, দুদিক থেকে একইভাবে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর আবার আপনি হাতাগুলা লাগিয়ে নেবেন। তো ব্লাউজটা পরার পর যতখানি মনে হচ্ছে আপনার কাছে এক্সট্রা আছে ততখানি ভেতরের দিক থেকে এইভাবে ঘুরিয়ে শেপটা দাগটা দিয়ে আপনি কেটে ফেলে এরপর হাতাটা লাগিয়ে দিন। আশা করি এরপর আর সমস্যা হবে না, হয়তো সামান্য একটুখানি থাকবে, ছোটখাটো রিঙ্কেলস থেকে যাবে, কিন্তু এখন যে ধরনের বড় ধরনের রিঙ্কেলস আছে সেটা আর থাকবে না। তো আশা করি আপনাদের একটু হলো হেল্প হয়েছে, বুঝতে পেরেছেন। যদি এর পরও আপনাদের সমস্যা হয়
অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, যদি সম্ভব হয় তাহলে অন্যদের মাঝে শেয়ার করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো এটা পরবর্তী ভিডিওতে, সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে।